দেখুন, যে কারণে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েন নারীরা, আধুনিক নারীরাও শরীর নিয়ে পুরুষদের মতোই সমান সচেতন, আবার তেমনি আবেগপ্রবণ, বিশেষ করে হাতের কাছে যখন ইন্টারনেট নামক বস্তুটি সহজলভ্য, আঙ্গুলে ছোঁয়াতেই খুলে যায় জ্ঞানের দরজা, বিনোদনের হরেক রকম উপাদান। আর এই বিনোদনের বাজারে সবচেয়ে বেশি চাহিদা পর্ন ভিডিওর। বাহ্যিক সভ্য সমাজ মানুক আর নাই মানুক, ব্যক্তি বিশেষ অনেকেই হয়তো সায় দেবেন না এই কথায়, যৌনতার ভিডিও দেখার ক্ষেত্রে পুরুষদের চেয়ে কোনো অংশে কম জান না নারীরা। সংখ্যাতত্ত্ব একটু খুঁটিয়ে দেখলে জানা যাবে সে তথ্য। কিন্তু নারীদের এই পর্নাসক্তি কেন হয়? কেনই বা তারা বাস্তবে সুখ ছেড়ে ভার্চুয়াল যৌনতার প্রতি অতিরিক্ত টান অনুভব করেন? বিশেষজ্ঞদের মতে এর একটা বড় কারণ মেয়েদের একাকিত্ব। আধুনিক জীবনে বেশিরভাগই নারীরা স্বাবলম্বী, তাই তারা পুরুষের ওপর নির্ভরশীল নন। কিন্তু একা বাঁচতে গিয়ে নারীরা বেশিরভাগ সময়ই অবসাদে ভোগেন, আর এই অবসাদ তাদের আসক্ত করে তোলে পর্ন ভিডিওতে। অতিরিক্ত পর্নতে আসক্তিও আবার ভালো নয়। গবেষকরা বলেছেন, অধিকাংশ পর্ন ভিডিওতে অতি নাটকীয়তা দেখা যায়, যৌনাঙ্গ নানা কৃত্রিম উপায়ে বর্ধিত করা হয়। এর ফলে নারীদের মনে যৌনতা নিয়ে একটা ফ্যান্টাসি তৈরি হয়, যা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবের সঙ্গে মেলে না। আর এখানেই বাধে বিপত্তি। আর এ কারণে নারীদের শারীরিক ও মানসিক দুই চাহিদাই অপূর্ণ থেকে যায়, ফলে তারা বাস্তবে যৌন সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেন এবং ভার্চুয়াল পর্ন ভিডিওতে বেশি আসক্ত হয়ে পড়েন। বাস্তবিকতা যখন নারীকুল বুঝতে পারবেন, ততই তাদের চাহিদা কমবে, আর চাহিদা কমলে পর্যাপ্ত যোগানেই তারা সন্তুষ্ট থাকতে পারবেন, যা দীর্ঘমেয়াদী সুখের চাবিকাঠি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।